নচরবো পরবর্তী সংবাদে জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে যাদের পরিবার চালানোর একমাত্র ভরসা সেই জায়গায় যদি রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা থাবা বসায় তাহলে এর থেকে করুণ কাহিনী বোধ হয় আর কিছুই হয় না তবে এমন একটি ঘটনা লক্ষ্য করা গেছে যেখানে তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে কেবা কারা জমিতে ফলানো ফসল কেটে নষ্ট করে দিয়েছে তবে সংবাদ সূত্রে জানা গেছে যেখানে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ পরিবারের আয়ের একমাত্র উৎস জমিতে ফলানো শস্য বিক্রি করা প্রতিটি পরিবারের মতো এলাকার এক কৃষির কৃষক উপার্জনের জন্য এক জমির উপর ফলান ফলন করেছে পটল শুক্রবার রাতে কেবা বা কারা জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয় শনিবার সকালে জমিতে গিয়ে সেই কৃষক দেখতে পায় জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে তবে এদিকে কৃষকের জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়াতে ব্যাপকভাবেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষককে অনুমান করা যাচ্ছে প্রতিহিংসার মূলক কারণেই এমন ঘটনা তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো আপনার নাম কি তা নাম দুলাল বিশ্বাস এটা ঘটনাটা কোন জায়গা থেকে এটা উত্তর কৃষ্ণপুর তিন নম্বর ওয়ান এটা কেমন হয়েছে এটা আগের দিন আমার এক দুইটা আশ মাইরা ফলাই রাখছে ফলাই রাখার পরে আমরা মানে মন ভাঙ্গা পড়েছি যে ওই পাশের বাড়ি গিয়ে এক ভদ্র লোক আইসে আয়সে আয়সে ওই তো আমার ছোট ভাই এমনও করছে তাহা কি তা কইতাম এই আমার ছয়শো টাকা দিছে আমি সেটা এত লাগতো না মাসে তো মাসে আসছে তব দেয়া গেছে আমার পুরো পরিবারকে আবার এক ঠড়াইছি না ডা লাগতো না করে তো তেড়া রাখছিস না আবার ঘুরাই দিয়েছি আষ্টে তারা দেয়া দিয়েছি এর পরের দিন रात्री আই আমি পটল কেটে আই দিয়ে ফুল লাগাইতাতে কাচ্চা এনে কত কত বিঘা জমি নিব এনে জায়গাটা 67 আর পটল কত আমি একা নেই মত আপনি কি দুইটা खेत হ্যাঁ হচ্ছে থানার ভিতরে কি মামলা করেছেন কিচ্ছু না মামলা করিনি না পถม নম্বরের তারা দেখাইছি তারা কইছে একটা দিক দিয়ে চিন্তা করতাম আপনি কি ওর কি সন্দেহ আছে সন্ধে বলতে আমি রাত্রেবেলা কাটছে সন্দেহ বলতে কি তা অনেক এটা কাটছে তো আমি দেখছি না আপনারা শুনলেন সংশ্লিষ্ট কৃষকের বক্তব্য তবে এক্ষেত্রে দুষ্কৃতিকারীদের বারবারন্ত তবে অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে যেখানে প্রতিহিংসামূলক কারণে এমন ঘটনা সংঘটিত করা হয়েছে জমিতে উৎপাদিত ফসল একমাত্র বিক্রি করে প্রতি পরিবার প্রতিপালনে একমাত্র পথ যেখানে তারাই সেক্ষেত্রে এই জমি নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা তবে এক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন সংশ্লিষ্ট কৃষকের পরিবার নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন